বন্ধুরা, ছাদ বাগানে কিন্তু আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের ফুল এবং ফল কিন্তু সকলে করে থাকি। খুব কম পরিশ্রমে এবং কম পরিচর্যায় আমরা কিন্তু কোনো রাসায়নিক খাবার ব্যবহার না করে কিন্তু ছাদ বাগানে খুব সহজে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফলের পাশাপাশি কিন্তু এই গরমের সময় কিন্তু সবজি চাষও করতে পারি। এই গরমের সময় আমাদের বাগানে যে সমস্ত অপরিত্যক্ত টবগুলো পড়ে আছে সেগুলোকে ব্যবহৃত করে এই পুরো গরমকাল জুড়ে আমরা কোন কোন সবজি চাষ ছাদ বাগানে করতে পারি এবং এবছর আমি কোন কোন সবজি আমার ছাদ বাগানের মধ্যে সুন্দরভাবে প্রতিস্থাপন করে এবং সেগুলোকে আমি সুন্দর করে তৈরি করছি এবং তা থেকে কিন্তু আমি সামান্য কিন্তু ভালো পরিমাণে সবজি পাচ্ছি, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা আমি তোমাদের জন্য সাজিয়েছি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকো, কোনো স্কিপ না করে। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গাইডিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বাগানের এই প্রান্তটা কিন্তু আমার পুরো সবজি গাছ রয়েছে এবং এই যে টবগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, এই টবগুলোতে আমার কিন্তু ডালিয়ার গাছ, বিভিন্ন চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আমি প্রতিস্থাপন করেছিলাম। তো সেই মাদার গাছগুলোকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত করে এই অপরিত্যক্ত টবগুলো যেগুলো পড়ে রয়েছে সেই টবগুলোতে আমি সুন্দর করে কিন্তু সবজি চাষ করেছি। দেখতে পাচ্ছ এখানে 8 ইঞ্চির একটা টব, এই টবের মধ্যে আমি সুন্দর ঝাং বানিয়ে এটার মধ্যে কিন্তু করলা গাছ লাগিয়ে দিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ ভর্তি কিন্তু করলা ধরেছে। দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু গাছে ফল এসেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফল এসেছে। দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফল এবং গাছের মধ্যে কিন্তু অজস্র ফুল রয়েছে এবং গাছ কিন্তু পুরো সতেজ। এর পাশাপাশি ওই টবের মধ্যে দেখতে পাচ্ছ ওখানে আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, তো এগুলো আমি চারা গাছ তৈরি করেছি। এখন এখানে যেমন 4 থেকে 5খানা গাছ দেখতে পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি গাছগুলোকে অন্য টবে স্থানান্তরিত করব। এর পাশাপাশি তোমরা যদি দেখো এখানে দেখতে পাচ্ছ লঙ্কার গাছ রয়েছে, এখানে পুরো বেগুন গাছ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কালো লঙ্কার গাছ রয়েছে। তো আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে টবগুলোকে ফেলে না দিয়ে বা ফেলে না রেখে সেগুলোতে কিন্তু গরমকালের সবজিগুলোকে অতি সহজে চাষ করে নিতে পারি, যার কিন্তু পরিচর্যা খুব সহজ, যার অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না। সামান্য কিছু জৈব খাবারকে প্রয়োগ করে কিন্তু আমরা সুন্দরভাবে অর্গানিকভাবে এরকম সবজি চাষ ছাদ বাগানের মধ্যে এই পুরো গরমকাল জুড়ে অবশ্যই করতে। এটা যেমন আমার একটি 8 ইঞ্চির টব, এই টবের মধ্যে দেখতে পাচ্ছ আমি বেগুন গাছ লাগিয়েছি এবং দেখো গাছের মধ্যে কিন্তু সুন্দর বেগুন ধরে আছে এবং বেগুনের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো রোগ পোকা কোনো কিছু নেই, গাছ কিন্তু পুরো সতেজ। দেখো গাছের মধ্যে কিন্তু প্রচুর ফল এসেছে, দেখো এখানেও কিন্তু সুন্দর ফল এসেছে, এখানে একটি ফল বড় হয়ে গেছে এবং আজ কিন্তু কিছু ফল তুলে কিন্তু বাড়িতে রান্নাও হয়েছে। এর পাশাপাশি এটা যেমন তুমি দেখতে পাচ্ছ সাদা বেগুন, এখানে এই পুরো রোটাতে কালো বেগুন বসানো আছে যে লম্বা আকারে কালো বেগুনটা হয়। এই গাছগুলো কিন্তু এখন খুব ম্যাক্সিমাম হবে বয়স 25 থেকে 30 দিন এবং 25 থেকে 30 দিনে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে এবং কোনো গাছে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। সবগুলোতে কিন্তু এখন নতুন নতুন ডগা আসতে শুরু করেছে এবং আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছগুলোতে ফল আসতে শুরু করবে। তাই আমরা যদি বাজার থেকে কোনো রকমের খাবার না নিয়ে আসতে চাই, সবজি না নিয়ে আসতে চাই, বাড়ির বানানোর জন্য, তরকারি বানানোর জন্য, বিভিন্ন রেসিপি বানানোর জন্য যদি আমরা কিছু সবজিকে যদি নিজেদের ছাদ বাগানে নিজেরাই তৈরি করে নিতে পারি, সেই ফল খেয়েও যেমন মনের মধ্যে আনন্দ লাগে, সেই গাছে ফল এরকম ধরতে দেখলেও কিন্তু মনের মধ্যে সুন্দর আনন্দ অনুভূত হয়। তাই চাইবো প্রত্যেকটা দর্শক বন্ধু এই সময় কিন্তু প্রথম গাছ হিসেবে তোমরা এই বেগুন চাষ কিন্তু সহজেই কিন্তু আমার মতো এইভাবে ছোটো ছোটো টবের মধ্যে অতি সহজেই তোমরা করে নিতে পারো। লঙ্কা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন সবজি বিভিন্ন রেসিপি তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি বাজার থেকে লঙ্কা কিনে না নিয়ে আসে কিছু টবে যদি আমরা গাছ বসিয়ে নিই তাহলে কিন্তু সেই গাছগুলো থেকে প্রতি বছর আমরা অনায়াসে প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা দেখতে পাবো এবং সেগুলোকে বাড়ির খাবার জন্য ব্যবহৃত করতে পারবো। এবং সেগুলো সবথেকে বড় যে সেগুলো অর্গানিক পদ্ধতিতে আমরা নিজেরাই নিজেদের ছাদ বাগানে তৈরি করে নিচ্ছি, সেখানে ডাউটের কোনো প্রশ্ন থাকবে না এবং খাবার আগে এটা চিন্তা করবো না আমরা যে সেই লঙ্কা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা অপকারী বা উপকারী। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই লঙ্কা গাছগুলো আমি 8 ইঞ্চি টবের মধ্যে বসেছি, এগুলো কালো জাতের লঙ্কা। তোমরা এর আগেও দেখেছো কালো জাতের লঙ্কাগুলো বেশ এত বড় বড় সাইজ হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে কিন্তু ফল আসে। তো এগুলো 8 ইঞ্চির পটে শুধুমাত্র মাটি এবং গোবর সারের মিশ্রণে বসানো আছে। 10 থেকে 15 দিন অন্তরন্তর এর মধ্যে আমি সর্ষের খোলপচা জল ব্যবহার করি, যেটা আমি বাগানের অন্যত্র গাছেও ব্যবহার করে থাকি। এর বাইরে কিন্তু কোনো ধরনের খাবার কিন্তু এই গাছগুলোতে ব্যবহার করি না। এবং ওই বেগুন গাছগুলো যখন প্রতিস্থাপন করেছিলাম তখনই কিন্তু এই লঙ্কা গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম। তো আজ দেখো 25 থেকে 30 দিন পর প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে এবং গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো তোমরা কিন্তু অতি সহজেই এরকম অপরিত্যক্ত টবগুলোর মধ্যে কিন্তু বা গ্রো ব্যাগ হোক বা ছোটো টাইপের টব হোক, এত বড়
বড় টব না দিলেও চলবে, আমি এখানে 8 ইঞ্চি দিয়েছি যাতে আমি এই গাছগুলোকে বেশি দিন পর্যন্ত স্টেবল করতে পারি। তো তোমরা এর থেকে ছোট টবে 6 ইঞ্চি টবে তোমরা গাছগুলোকে বসাতে পারো। তো এইভাবে কিন্তু অতি সহজে কিন্তু লঙ্কা গাছকে কিন্তু তোমরা ছাদ বাগানের মধ্যে সুন্দর করে তৈরি করে নিতে পারো। সময় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু শুক্তো রান্না হয় বা কিছু তেঁতো জাতীয় খাবার রান্না হয়, কারণ এই গরমের সময় আমাদের শরীরের রক্তকে ঠিক রাখার জন্য, আমাদের শরীরে কোনো যাতে ঘা প্যাঁচড়া এই সমস্ত পিম্পলসের প্রবলেম না হয় তার জন্য, রক্তকে সঠিক শুদ্ধ রাখার জন্য কিন্তু তেঁতো আমাদেরকে অবশ্যই কিছু না কিছু খাওয়া উচিত। সেই হিসাবে কিন্তু করলা কিন্তু একটি খুব ভালো খাবার আমাদের দৈনন্দিন জীবনে। সেক্ষেত্রে কিন্তু আমরা বাজার থেকে প্রত্যেকে করলা কিনে থাকি, কিন্তু আমরা কিন্তু খুব সহজে সহজ পদ্ধতিতে কিন্তু করলা চাষ নিজেরা ছাদ বাগানে করতে পারি ছোটো ছোটো টবের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে একটি আমার 8 ইঞ্চির টব, মাটি যদি তোমরা দেখো কিচ্ছু না, জাস্ট কিন্তু এমনি বাগানের মাটি। আমি যদি উঠিয়ে দেখাই, এই দেখো নর্মাল কিন্তু বাগানের মাটি এবং তার সঙ্গে গোবর সার মিক্স করা আছে। এবং এই চারাটাকে আমি এখানে বসিয়েছিলাম, আজ দেখো এই চারাটা আমি সুন্দর দুটো লাঠি দিয়ে কিন্তু এখানে ঝাং তৈরি করে দিই ছোটো প্রকারের, এবং এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল এসেছে। এই দেখো ফল প্রত্যেকটা ডগাতে যদি দেখাই, এই দেখো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে, এই ডগাগুলোতেও ফল আছে, গাছ ভর্তি কিন্তু ফল আসছে। এবং এটা কিন্তু পুরো জৈব পদ্ধতিতে, শুধুমাত্র ওই বাকি গাছগুলোতে যে আমি সর্ষের খোলপচা জল ব্যবহার করছি, এটা তো সর্ষের খোলপচা জল আমি ব্যবহার করছি 10 থেকে 15 দিন অন্তর অন্তর। এবং তার সঙ্গে গাছকে আমি সানলাইটে রেখেছি, দিনের 4 থেকে 5 ঘন্টা রৌদ্র এই গাছ পেয়ে থাকে। তার বেশি রোদ যদি এই গাছে পড়ে তাহলে গাছ কিন্তু হালকা হালকা নুইয়ে পড়বে, কারণ এটা যেহেতু টবে আছে। মাঠের গাছের ক্ষেত্রে কিন্তু আলাদা পরিচর্যা হয়, টবের গাছের ক্ষেত্রে কিন্তু আলাদা পরিচর্যা হয়। তাই দিনের 4 থেকে 5 ঘন্টা রোদ্রে বেশি এই গাছকে রোদ দিলে পরে তোমরা দেখতে পাবে গাছের মধ্যে একটা হলুদ ভাব চলে আসবে, গাছের কিন্তু এই ফুলগুলো ফলে পরিণত হবে না, এগুলো কিন্তু ঝরে পড়বে। তাই বেশি রোদ দেবে না, এরকম টবের মধ্যে গাছকে বসিয়ে দিয়ে একটু হালকা রোদের মধ্যে গাছকে রাখবে। এবং তার পাশাপাশি গাছের মধ্যে প্রতিস্থাপন করার সময় তোমরা অবশ্যই এখানে যে কোনো ধরনের কম্পোস্টকে ব্যবহার করবে, এবং 10 থেকে 15 দিন অন্তর অন্তর তোমরা সর্ষের খোলপচা জলকে ব্যবহার করো। এর বাইরে তোমাদেরকে কোনো কিছু প্রোভাইড করা দরকার নেই, তাতেই কিন্তু তোমরা এত সুন্দর গাছ তৈরি করতে পারবে এবং নিজেরাই কিন্তু বাজার থেকে এই উচ্ছে বলো বা করলাই বলো কিনে নেওয়া নিয়ে এসে নিজের হাতে তৈরি করা করলা থেকে শুক্তই বলো বা বিভিন্ন ধরনের ভাজাই বলো আমরা নিজেরাই রান্না করে খেতে পারবো, যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করে যদি এরকম সবজি চাষ নিজেরাই ছাদ বাগানে করে নিতে পারি। তো আপাতত আমি এখানে 3 থেকে 4টা সবজি চাষ করেছি, এক দেখতে পাচ্ছ বেগুন, এখানে দেখতে পাচ্ছ লঙ্কা, এর পাশাপাশি ওখানেও কিছু লঙ্কা আছে, দেশি লঙ্কা আছে, ওখানে দেখতে পাচ্ছ কালো কালারের যেটা লঙ্কা, এই যে জাতটা, এই জাতেরই বড় গাছ হচ্ছে ওটা। এর পাশাপাশি কিছু মিষ্টি কুমড়ার গাছ, এখানে করলার গাছ, আরও কিছু সিডবেডের মধ্যে আমার কিন্তু তরমুজ এবং শশা এগুলো প্রতিস্থাপন করা আছে, সেগুলো পরবর্তীতে আমি ভিডিও নিয়ে এসে দেখাবো। তো এই গরমকালে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক সবজি হিসেবে আমরা ডাটা, বিভিন্ন ধরনের যেগুলো লতানো সবজি হয় বিনস টাইপের সেগুলো করতে পারি, বিভিন্ন র্যাকের মধ্যে সেগুলোকে করতে পারি, এবং খাবার সবজির মধ্যে আমরা এরকম লঙ্কা গাছকে করতে পারি, বেগুন গাছকে করতে পারি, মিষ্টি কুমড়ো, লাউ, করলা, তার সঙ্গে ঢ্যাঁড়স, এগুলো প্রত্যেকটা চাষ কিন্তু আমরা অতি সহজেই কিন্তু আমাদের ছাদ বাগানে করতে পারি, ন্যূনতম নিজেদের শ্রম দিয়ে, ন্যূনতম নিজেদের সময় দিয়ে। এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের সময় ব্যাহত করার কোনো দরকার নেই, দিনের জাস্ট 30 থেকে 1 ঘন্টা তোমরা যদি সময়টাকে ব্যাহত করো এই গাছগুলোর পিছনে, তাহলেই কিন্তু এই গাছগুলো থেকে ভরপুর কিন্তু তোমরা ফল দেখতে পারবে আগামী দিনে। এর বাইরে কিন্তু তোমাদেরকে কোনো ধরনের রাসায়নিক খাবার প্রয়োগ করার দরকার নেই, শুধুমাত্র জৈব খাবার দাও। প্রতিস্থাপন করার সময় গাছের গোড়ার মধ্যে মাটির সঙ্গে তোমরা, বাগানের মাটির সঙ্গে তোমরা গোবর সারকে মিক্স করে নাও, যেমন আমি দেখো মিক্স করে নিয়েছি। এর পাশাপাশি 10 থেকে 15 দিন অন্তর অন্তর প্রত্যেকটা টবে তোমরা হাফ মক করে বা 1 গ্লাস করে তোমরা সর্ষের খোলপচা জলকে দাও, তাহলেই দেখবে এই গাছগুলো ভরপুর গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা একটু সুন্দর ফুল দেখতে পাবে, যেমন আমার গাছগুলো দেখতে পাচ্ছি। এবং আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো যে এইখানে এই গাছগুলোতে কতটা পরিমাণে ভালো ফল এসেছে এবং সেই ফলগুলো আদৌ কি খাবারযোগ্য না সেই ফলগুলো একদমই সঠিকভাবে হচ্ছে না, সেই আপডেটও আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটাই তোমাদেরকে বলার ছিল যে অপরিত্যক্ত শীতকালীন যে টবগুলো আমাদের ছাদ বাগানে পড়ে রয়েছে সেগুলোকে ব্যবহার করে এই গরমকালে কিন্তু আমরা বাড়ির খাবার জন্য, নিজেদের বাড়ির খাবার জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে সবজি চাষ করতে পারি অতি সহজ পদ্ধতিগুলোকে অবলম্বন করে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও, যে আমাদের শীতকালীন অপরিত্যক্ত টবগুলো যেগুলো শীতকালীন ফুল শেষ হয়ে গিয়েছে সেগুলোকে ফেলে না রাখে, সেগুলোর মধ্যে জৈব পদ্ধতিতে খুব কম পরিচর্যায় আমরা কীভাবে বিভিন্ন ধরনের সবজিকে চাষ করতে পারি এবং দৈনন্দিন জীবনে আমাদের বাড়ির খাবার জন্য সেই সবজিগুলোকে সুন্দর করে ব্যবহার করতে পারি, এই নিয়ে কিন্তু আজকের ভিডিও আপডেটটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যে এবছর আমি প্রথমবার কী কী সবজি চাষ করলাম এবং প্রথমবার চাষ করার পরেও কিন্তু দেখো কত ভালো রেজাল্ট আমি পেয়েছি এবং সেই গাছগুলো কত ভালোভাবে তৈরি হয়েছে। তো তোমরাও চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর সবজির গাছ কিন্তু নিজেদের ছাদ বাগানের মধ্যে তৈরি করে নিতে পারো অনায়াসেই, এবং সেগুলোকে তৈরি করার জন্য কিন্তু তোমাদেরকে আমি কোনো সময় ব্যাহত করতে হবে না, কোনো বেশি পরিচর্যা করতে হবে না,
অতিরিক্ত পরিমাণে খাবারও প্রয়োগ করতে হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই বিকাশ গ্যান্ডিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান আপডেটস নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।